মামলার নামে বাণিজ্য চলছে বলে অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলায় বিভিন্ন দলের নেতারা। আশেক মান্নান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মামলার কপি ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে আতঙ্ক তৈরি করে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা, আর টাকা দিলে মামলা থেকে কেটে দেয়া হচ্ছে নাম। অভিযোগ উঠেছে মামলার নামে এভাবেই বাণিজ্য চলছে ব্রাহ্মণবাড়িয়ায়। পুলিশ সূত্রে জানা যায়, গেল 5ই আগস্টের পর জেলার বিভিন্ন থানা ও আদালতে 30টির বেশি মামলা হয়েছে। এর মধ্যে ভুয়া মামলাও রয়েছে। এমনই এক মামলার বাদী করা হয়েছে শহরের দক্ষিণ মোরাইলের ওষুধ ব্যবসায়ী মোবারক হোসেনকে। এজাহারের কপি গেল মাসে ছাড়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছোট ভাইয়ের মাধ্যমে এ খবর জানতে পেরে প্রকৃত ঘটনা জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন মোবারক। কে বা কাহারা, উনি নাকি একটা আইনের মামলা ড্রাফটিং করে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তুমি বাদী হয়ে রাজনৈতিক কয়েকজনের নামে তুমি মামলা ড্রাফট করছো, এটা কি সত্যি কিনা? তুমি না, আমি তো এই ব্যাপারে জানি না, আমি তো মামলার ব্যাপারে, রাজনীতির ব্যাপারে আমি জানি না। ভুয়া মামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন বিভিন্ন দলের নেতারা। এসব ঘটনায় উদ্বেগও জানান তারা। নির্দোষ ব্যক্তিদেরকে যে মামলার মধ্যে জড়াইতেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আর যে একটা স্বার্থনিশী মহল এটা নিয়ে ফায়দা হাসিল করার চেষ্টা করতেছে, তাদেরকে যেন আইন আওতায় আনা। ধান্দাবাজ একটা চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জিনিস মামলার কপি প্রচার করতেছে, তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করি। প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে শুধু এদানেই মামলা করা হোক, সাধারণ জনগণের নামে হরিনাম মামলা না করা হয়, বন্ধের জন্য জোর দাবি জানাচ্ছে। ঘটনায় জড়িত নয় এমন ব্যক্তিদেরও মামলায় জড়ানো হচ্ছে। ঢালাও মামলা নিয়ে এমন হয়রানির ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও। আইনজীবীরাও বিব্রত। বিশেষ করে বারের সভাপতি হিসেবে আমি খুবই বিব্রত, এবং এই ধরনের হয়রানির শিকার কেউ হোক এটা আমরা চাই না। সুষ্ঠুতন্ত্রের মাধ্যমে যারা নিরপরাধ এবং নিরীহ লোকজন আছে তাদেরকে যেন হয়রানি থেকে বাদ দেওয়া হয়। মামলা বাণিজ্যের সাথে জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মাঝে যারা এদের মধ্যে মধ্যস্থতা করতেছে তারা এটার মধ্যে ফিনান্সিয়াল অর্থনৈতিক দুর্নীতিতে তারা জড়িয়ে পড়ছে। তা আমরা এই ধরনের এখনো পর্যন্ত এটা শনাক্ত করতে পারিনি। এটা একটা অন্যায় জিনিস, এটাকে অবশ্যই নিবৃত্ত করতে হবে এবং আমি এটা করে ছাড়বো ইনশাআল্লাহ। সুযোগ বুঝে অবৈধ সুবিধা লাভে জেলার বিভিন্ন থানায় তৎপর অসাধু চক্রের সদস্যদের দ্রুত ধরে আইনের আওতায় আনা হবে, এমনটাই প্রত্যাশা সবার। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।